আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা, আশা রাখি সবাই ভালোই আছেন। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আজকে আমি একটি বহুল পরিচিত লতা সম্পর্কে আলোচনা করছি। প্রিয় দর্শক, প্রকৃতিতে কোনো কিছুই ফেলনা নয়, প্রত্যেকটি জিনিসেরই আলাদা বৈশিষ্ট্য এবং গুরুত্ব আছে। প্রিয় বন্ধুগণ, অতি দ্রুত বর্ধনশীল একটি লতা যার আদি নিবাস দক্ষিণ আমেরিকা। সারা পৃথিবীতে এই লতাটির প্রায় 450 ধরনের প্রজাতি আছে। ইংরেজিতে ইহাকে বলা হয় মিকানিয়া ভাইন, বৈজ্ঞানিক নাম মিকানিয়া মিক্রান্থা। তবে বাংলায় জার্মান লতা, বিকাশ লতা, রিফিউজি লতা, আবার কেউ কেউ আসামি লতাও বলে থাকেন। প্রিয় দর্শক, পর্তুগিজ নাবিকদের মাধ্যমে এই লতা উপমহাদেশে ছড়িয়ে পড়ে, কারণ পর্তুগিজ ফিরিঙ্গিরা এই লতা জাহাজে টবে রেখে দিত, কারণ তারা এর নানাবিধ উপকারিতা সম্পর্কে জানত। প্রিয় দর্শক, 1960 সালের ঘূর্ণিঝড়ের পরে এই লতা সারা বাংলায় ছড়িয়ে পড়ে, সেই কারণে ইহাকে ফিরিঙ্গি লতাও বলে। আর দ্রুত বর্ধনশীলতার কারণে আমেরিকার জনসাধারণ ইহাকে মাইলে মিনিট নামেও ডেকে থাকেন। প্রিয় দর্শক, ন্যাচারাল অ্যান্টিব্যাকটেরিয়াল ও অ্যান্টিমাইক্রোবিয়াল সমৃদ্ধ এই লতাটির হাজারো উপকারিতা রয়েছে। হার্বাল সায়েন্সে এর বিভিন্ন উপকারিতার কথা বলা হয়েছে, বিশেষ করে কাটা স্থানে রক্ত পড়া বন্ধ করা, রক্তদোষ, অম্লদোষ, জন্ডিস রোগে এই পাতার কসলানো পানি ব্যবহার করা হয়ে থাকে। বিভিন্ন স্কিন ডিজিজ এবং ডায়াবেটিস কন্ট্রোল করার জন্য এই পাতার ব্যবহার লক্ষণীয়। পৃথিবীর বিভিন্ন দেশে এই পাতা দিয়ে চা বানিয়ে খাওয়া হয়, পেটের বিভিন্ন প্রকারের সমস্যা দূর করার জন্য। প্রিয় দর্শক, বাংলাদেশ, ভারত, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, ফিলিপাইন, কানাডা, মেক্সিকো, পাপুয়া নিউগিনি সহ আরও বিভিন্ন দেশে এই লতা পাওয়া যায়। এটি একটি ইনভ্যাসিভ স্পিসিস, আর সে কারণে যে গাছে বেড়ে ওঠে সেই গাছ বিনাশ হয়ে যায়। তবে এটি একটি প্রাকৃতিক অ্যান্টিসেপটিক লতা, তাই বিভিন্ন পোকামাকড়ের কামড়, কাটা স্থানের ক্ষত ও বিভিন্ন চর্মরোগে এই গাছের পাতা প্রাচীনকাল থেকেই ব্যবহার হয়ে এসেছে। প্রিয় বন্ধুগণ, আশা করি ভিডিও তথ্যসমূহ আপনাদের উপকারে আসবে, সেই কামনায় আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।